আজি সেপ্টেম্বর 15 তারিখ দেশে ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ডে রূপে পালন করা যাচ্ছে। এই দিনটি হচ্ছে ভারতের প্রথম ও শ্রেষ্ঠ ইঞ্জিনিয়র স্যার এম বিশ্বসরায়ঙ্ক জন্মদিবস। দেশের বিকাশে ইঞ্জিনিয়রঙ্ক অবদান অনেক, কিন্তু সময় বিতিবা সহিত দেশে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বেকারি সমস্যা দেখা দেবার লাগিছে। ইঞ্জিনিয়ারিং নিযুক্তি ক্ষেত্রে ওড়িশার পরিস্থিতি মধ্য উদ্বেগজনক। সেপ্টেম্বর 15 কু ভারতরে জাতীয় ইঞ্জিনিয়র্স দিবস ভাবে পালন করা যায়। দেশের বিকাশে ইঞ্জিনিয়র মানকর অবদান অনেক, সিভিল তারু যান্ত্রিক পর্যন্ত সেমানে ভিত্তিভূমির মেরুদণ্ড নির্মাণ করন্তি। আমি রহুতিবা অট্টালিকা ঠারু আরম্ভ করি আমি ব্যবহার করুতিবা কম্পিউটার গুড়িক সবুকিছি পছরে ইঞ্জিনিয়র রহিছন্তি। এই দিনটি হেউচি ভারতর জনে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়র মোক্ষা গুণ্ডম বিশ্বসরায়ঙ্ক জন্মদিবস। তাঙ্কু ভারতর প্রথম ইঞ্জিনিয়র বলি কুহাযায়। কর্ণাটকর মুদ্দেনহালি নামক এক ছোট গাঁরে মোক্ষা গুণ্ডম বিশ্বসরায় 15 সেপ্টেম্বর 1861 জন্মগ্রহণ করেছিলেন। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তাঙ্কর অবদান পাই ভারতরে শিক্ষার অগ্রগতি দেখা দেইতলা। আমার প্রধানমন্ত্রী যে আত্মনির্ভরতা কথাটাকে এত জোর দৌঁচন্তি সেইটা ইঞ্জিনিয়র মানকর উদ্যম দ্বারা হি সম্ভব হব। আর সেথিপাই আমি মানে নিজে ফিল করা উচিত যে আত্মনির্ভরতা সম্ভব আর সেইটা আবশ্যক। অন্যান্য স্টেট তুলনায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তো বহুত কম, কিন্তু অন্যান্য স্টেট তুলনায় বি আমার ওড়িশার শিক্ষা ব্যবস্থার স্ট্যান্ডার্ড যা আমি পড়াউছু মানটা টিকে কম। ভারতরে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির চাহিদা সময় সময়ে বড়িবাকু লাগিতিলা। সরকারি স্তরে মেধাবী ছাত্রছাত্রী মানে ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতি আকৃষ্ট হবারে লাগিলে। তেবে সবু প্রকার শিল্পরে ইঞ্জিনিয়ারর চাহিদাকু দেখি বেসরকারি স্তরে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা হবারে লাগিলা। কিন্তু বর্তমান সময়ে ইঞ্জিনিয়ারিং কলেজরে দাখিলা নেবার ছাত্রছাত্রী মানকর পরিমাণর হার পড়ুথিবা বেলে সেই অনুপাতরে চাকরি উপলব্ধ হেউ পারু নাই। ফলস্বরূপ অনেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী ছাত্রছাত্রী বেকার হয়ে রহুছন্তি। এই পরিপ্রেক্ষীরে ওড়িশারে ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইঞ্জিনিয়ারিংর চাহিদা কথা যদি কহিবা, তেবে কিছু বর্ষ পূর্বর স্থিতি ও বর্তমান ওড়িশারে ইঞ্জিনিয়ারিং স্থিতিরে অনেক পরিবর্তন দেখা দেইছি। ওড়িশার সরকারি টেকনিক্যাল কলেজ NIT রাউরকেলা ভারতর টপ কলেজ মধ্যে আসুচি। কিন্তু যদি সর্বমোট সবু সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজর আনালিসিস করা যায়, তবে দাখিলা ও নিযুক্তির এক বড় ব্যবধান দেখিয়াকু মিলিছে। যে কোর কম্পানিজ বি বহুত কম আসে মানে কলেজ প্লেসমেন্ট ইয়ে সবুরে, তো ওড়িশারে বি সেই ভাবে গোটে অ্যাটমোসফিয়ার দরকার যা কি আমি যেতে যাহা কলে বি যাহলে বি আমি ওড়িশা পিলা ওড়িশারে কাম করিয়াটা আমাকে ভাল লাগিব। বট তা ছড়া আমি যাই মানে বাহারে যাই কাম করছু ওড়িশারে পড়িকি গোটে ওড়িশা পাই কিছু গোটে রিসোর্সফুল আমি হয়ে পারু। আশা তো যেতবেলে মু বিটেক ফার্স্ট ইয়ার যেতবেলে আশা করছিলি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নেবি ভাল 4 বর্ষ পর ভাল চাকরিটিয়ে পাইবি, পর্যন্ত মানে পরীক্ষা সরিগলানি কিছু চাকরি নাই কিছু নাই। মু বি নুহ বহুত জন এমিতি পিলা বহুত কষ্ট পাউছেন চাকরি মিলুনি। বিটেক সরিব যেতিকি কলেজ দেইতিও ফরম্যাটরে 50টা কম্পানি আসিও 60টা কম্পানি আসিও, সে অনুসারে ক্যাম্পস বি সিলেকশন হয়ে পারুনি। আউ ওড়িশারে বহুত জিনিস অছি কিন্তু সরকার বি চাহু নাহান্তি ওড়িশাকু ওড়িশারে কিছু হউ ওড়িশারে হয়ে পারিব, কিন্তু সরকার চাহু নাহান্তি। সেইতিপাই বহুত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মানে আউট অফ স্টেট যাউছন চাকরি করিয়া পাই। 80% ইন্ডিয়া ওড়িশা স্টুডেন্ট যাউছন্তি আউট অফ স্টেট চাকরি করিয়া। 2018-19 রে ওড়িশারে ইঞ্জিনিয়ারিং সিট 90,057 থিলা বেলে বর্তমান 34,394 সিট খালি পড়িছে। ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রম পাই 62% ছাত্র এনরোল করিথিবা বেলে 30% করি নাহান্তি। গত 6 বর্ষে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা পাস হারে 8.2% হ্রাস হয়েছে। তবে 2017 ইঞ্জিনিয়ারিং প্লেসমেন্ট হার হ্রাস পাইবা পরে ইঞ্জিনিয়ারিং কলেজে সিট সংখ্যা মধ্যে প্রায় 7.7% হ্রাস করা যাইছে। 2017-18 সিট সংখ্যা 94,943 থিবা বেলে বর্তমান 2020 এহা কমি 87,650 হয়েছে। মিলিথিবা সর্ভে রিপোর্ট অনুসারে ইঞ্জিনিয়ারিং করিথিবা 2 জনরু জনকু চাকরি মিলুনাহিঁ। 51% নিযুক্তি পাউথিবা বেলে 49% বেকার রহুছন্তি। ওড়িশা সমস্ত রাজ্য ও ইউটি ର‍্যাঙ୍କିଙ୍ଗରେ
ନିଯୁକ୍ତି ପ୍ରଦାନରେ ଦଶମ ସ୍ଥାନରେ ଥିଲେ ମଧ୍ୟ 50% ବା 30,866 ଜଣ ଇଞ୍ଜିନିୟରିଂ ପାସ୍ ଛାତ୍ର ପ୍ଲେସମେଣ୍ଟ ପାଇବାରେ ଅସଫଳ ହେଉଛନ୍ତି। ତେବେ ରାଜ୍ୟରେ ଇଞ୍ଜିନିୟରିଂ ଶିକ୍ଷାର ମାନ ହ୍ରାସ ପାଇବା ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ଶିକ୍ଷାନୀତିର ଅବ୍ୟବସ୍ଥାକୁ ଦର୍ଶାଉଛି। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ।